বড় মুশকিল জানেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সরকারি হাসপাতালে ভুল চিকিৎসা হচ্ছে আরে এই অবস্থা যদি কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে হয় তাহলে প্রত্যেকটা জেলার হাসপাতালগুলোর কি হাল বলুন তো গত 4 দিনে বারবার রোগী মৃত্যু হয়েছে মালদা মেডিকেলে শিকোয়ে উঠেছে চিকিৎসা পরিষেবা আরে চিকিৎসার অব্যবস্থায় চরম দুর্ভোগে কারা রয়েছেন রোগীর পরিজন সাধারণ মানুষ তারা আর কারা দেখুন কথাই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এখন সেই অবস্থা হয়েছে মালদা মেডিকেলে একাধিক চিকিৎসকের এক এক রকম পরামর্শে চরম সমস্যায় রোগীর আত্মীয়রা এখানে কিন্তু যে সমস্ত রোগীরা আপনারা রোগীর আত্মীয়দের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে তাদের কিন্তু সেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না ডাক্তার ঠিকমতো দেখছে না এবং রীতিমতো ডাক্তাররা সঠিকভাবে রোগীর কি হয়েছে এবং তার সেই ক্ষেত্রে কি করা দরকার সেটাও কিন্তু সেভাবে তারা বলছেন না এক একটা ডাক্তার এক এক রকম কথাবার্তা আর ডাক্তার তো মিনিটে চেঞ্জ হতে আছে কোনো স্থায়ী ডাক্তার না তো কিছু বুঝতে পারছে না সব বাচ্চা ছেলে হ্যাঁ ডাক্তার তো দেখে লাগছে না হয়তো ওনারা ট্রেনিং চালাচ্ছেন বা কোনো কিছু হচ্ছে কোনো কথা বলতে গেলে ওনারা তো এমনিতেই উগ্র হয়ে যাচ্ছে মানে ওনাদের রাগ দেখলে মানে কিছু বলার নাই বাড়তি দুটো কথা বলা যাবে না ওনাদেরকে অভিযোগের এখানেই শেষ নয় কথায় কথায় রোগীকে রেফার করা থেকে রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও নতুন নয় আমরা কোনো পরিষেবা পাচ্ছি না পরিষেবা পাচ্ছি না আমাদের এখান থেকে নিজে চাইছি আমাকে রেফার করে দাও সেটাও করছে না ব্যবহার আমাদের ভালো লাগছে না তো গেটে টাইম টু টাইম ঢুকতে দেবে আর মেয়ে ছেলে থাকছে মেয়ে ছেলে ঠিকভাবে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারে না না দেখছে না তো 24 ঘন্টায় একবার আসছে ডাক্তার দেখে দিল চলে গেল কেন হতে আসে ডাক্তার এ ওর কথা বলছে ওর কথা বলছে হাসপাতালে অব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেডিকেল কলেজের প্রিন্সিপালের আমরা শুধু কমপ্লেইন শুধু নয় নির্দিষ্টভাবে কমপ্লেইন করতে হবে তখন এই যে আপনি বলছেন যে হচ্ছে এইভাবে জেনারেলাইজেশন সাধারণ সরলীকরণ করলে হবে না আপনার নির্দিষ্টভাবে রোগীর অভিযোগ দিলেই আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব সেটা নয় বারবার মালদহ মেডিকেলের অব্যবস্থার অভিযোগে শাসক বিরোধী তরজা তুঙ্গে মালদা মেডিকেল কলেজে একটা রোগী একটা ডাক্তারের কাছে অ্যাডমিশন হলো তারপরে দেখা গেল 3 ঘন্টা পরে আরেকজন ডাক্তার এলো তার 4 ঘন্টা পরে আরেকজন ডাক্তার এলো মানে কন্টিনিউয়েশন চিকিৎসাটা কি হলো কেউই জানে না ডাক্তাররা নিজেরাও জানে না আগের প্রেসক্রিপশন থেকে আরেকজন করে আরেকজনের উপর আরেকজন করে মানুষ এটা দেশ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম সুযোগ সুবিধা জেলার হসপিটালগুলোকে দিয়েও মেডিকেল কলেজ করেছে তো এখানে যদি কোথাও কিছু রোগী মারা যায় হঠাৎ করে ডাক্তারকে দোষটা দিয়ে তা তদন্ত করা উচিত কোন ওষুধ দিয়ে যে কি ভুল ট্রিটমেন্ট হয়েছে তারপরেই বলা উচিত দিন আনা দিন খাওয়া গরিব মানুষ যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষমতা নেই তারা যদি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বারবার হেনস্থার শিকার হন তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা